না রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু আমি আবার দর্শকদের বলছি এই জন্য মারাত্মক অভিযোগ যে ভোটাররা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেটা বিজেপিতে দেখাচ্ছে বিজেপির সুইচে পড়ে যাচ্ছে আমি ঠিক বিস্তারিত জেনে নেব কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে কৃষ্ণেন্দু ঠিক কি অভিযোগ একদমই তাই ভোট বন্ধ হয়ে গেছে এখানে এই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগে ভোট বন্ধ হয়ে গেছে সঞ্জয়কে বলবো একবার ছবিটা দেখাতে যে সিআরপিএফ এর মানে যে প্রহরা সেটাকে ভেদ করে একদম ভেতরে চলে আসছেন লোকজন তারা ভোট বন্ধ করে দিয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মূল কি অভিযোগ আপনাদের কি অভিযোগ কেন ভোট বন্ধ অভিযোগ হচ্ছে যে মেশিন খারাপ নয় যেখানেই ভোট জোড়া ফুলে ভোট মারলে ওরা পদ্মপুলে ভরছে শুভেন্দু অধিকারী অমিত শাহ টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনেছে শুভেন্দু অধিকারী জানে এই জেলায় হারবে আপনি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি বিজেপি ভোট পড়েছে হ্যাঁ আমি তৃণমূলে ভোট দিয়েছি হ্যাঁ আমি যখন ভোট দিই তখন আমি বিজেপি উঠে বিজেপি পুরো উঠেছে প্রত্যেকে অভিযোগ করছে এখানে আমরা ছবিটা দেখাতে বলবো ভোট কেন্দ্রের ভেতরে প্রচুর মানুষ ঢুকে গেছেন তুমি দেখতে পাচ্ছ সুমনদা সিআরপিএফ তাদের বাইরে বেরোতে বলছেন কিন্তু এখনো পর্যন্ত তারা ভোট বন্ধ রেখেছেন আমরা দেখছি দরজার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ যে কেন্দ্র সেটা পুরোপুরি বন্ধ বন্ধ করা আছে ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে এটা কি বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে ভোট না ভোট এখন আপাতত বন্ধ আছে এখন ভোট বন্ধ আছে ওরা অভিযোগ করছে যে যেখানে বোতাম টিপছে বিজেপিতে ভোট পড়ছে না এরকমই এখন ওরা যারা ভোট দিয়েছিল দেখেছে ওরা ভিভিপ্যাটও অবজার্ভ করেছে কিন্তু এরকম হয়নি কখনো ওর পোলিং এজেন্টও বসে আছে পোলিং এজেন্টও দেখেছে এরকম কোনো প্রবলেমই যাই না কেন এটা হচ্ছে আমরা এখন ভোট বন্ধ আছে নর্মাল হলে আবার চালু ভোট বন্ধ করেছেন কেন যদি সমস্যা না হয় সমস্যা না হয় এখানে যদি ভেঙে ঢুকে যায় ইভিএম নষ্ট করে তখন আমরা কি করবো বা আমাদেরও তো প্রবলেম আছে আমরা এখানে কি করে থাকবো আমরা পাঁচজন আছি এত লোক আমরা কিভাবে মেনটেন করবো আমরা জন্য লাগিয়ে দিয়ে এখানে পোলিং এজেন্টও ভেতরে আছে সবাই আছে আমরা বাইরে আছি তুমি দেখতে পাচ্ছ সুবন্ধা যে দরজা বন্ধ করে ভোট গ্রহণ ভোট প্রতি বন্ধ রাখা হয়েছে সিআরপিএফ এর ফোর্স তারা এখানে উপস্থিত হয়েছে কিন্তু বাইরে প্রচুর কর্মী সমর্থক তারা জড়ো হয়ে আছেন এবং ভোট কেন্দ্রের বাইরে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভোট কেন্দ্রের প্রচুর মানুষ জড়ো হয়ে আছেন।